Welcome to Captain Asif Blog and another video. So viewers, amar video r thumbnail dekhe obosshoi bujhte perechen ami kothay achi. Sei Cox Bazar. To er age flashback e ki holo ektu ghure ashi. Ei amake ki clear dekha jacche? Dekh to. Sorab clear na? A few moments later. Later that night. Deep in the dark, down on my knees, I've seen things that you wouldn't believe. I was lost until I found that I'm invincible. Nobody gonna bring me down. Okay.
আমরা ভাই গালিগ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। কামলা ছিল আমাদের সাথে, সে খেতে পারে নাই। আমরা যে ট্রেন জার্নি করে আসলাম আপনারা দেখতে পেরেছেন, সেখানে আমি কিন্তু ব্লগ শুরু করতে পারিনি, অনেক শব্দ, অনেক মানুষ, এমনকি শরীরটা আমার ভালো ছিল না। কক্সবাজারে সেই কিন্তু আমি ব্লগটা শুরু করে দিয়েছি, এমনকি আমরা কিভাবে হোটেল গুলা নিলাম তো বিস্তারিত সকল কিছু জানতে পারলেন, আর আমরা কোন রুমে আছি সেটাও কিন্তু আপনারা জানতে পারছেন। তো আমরা আবার দেখাচ্ছি রুমগুলোতে, আর এমনকি আমার সাথে কারা কারা আছে তো সবাইকে একবার করে দেখাই। সাথে আছে ছোট ভাই জাহিদ, তারপরে রকি, এটা হলো ছোট রকি, আর স্পেশাল ম্যান মুন্না, জুবাইর মুন্না, তারপর আরেকজন আছে সেই শাপলা, সরি সরি ঝুমু ঝুমু, দুই 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 নায়িকার নায়ক সে মেরাজান হাসান, তারপরে এই যেটা হলো বড় রকি, আমি একজনকে ছোট রকি বললাম ওই, আর এখানে কে আমাদের সেই বড় রকি, তো আমার থেকে বড় না একটু দেখে নেন ওরে। তারপরে যে যার উদ্যোগে আমাদের এই ব্লগটি, তো চেহারাটা সবাই দেখতে চাই, মাস্কটা খোলো, মাস্ক খুল বেটা, মাস্ক খোলো শোনা যায়। এরপরে আছে আমাদের সাথে সেই পূজা, প্রমি এবং মৌ, তিনজনের বয়ফ্রেন্ড। তো যাই হোক, এই আটজন আমরা চলে আসছি কক্সবাজারে। তো কক্সবাজারে এসে আমি ব্লগটা শুরু করছি, এমনকি কিছু কিছু শ্যুট নিয়েছিলাম সেই অ্যাকশন ক্যামেরা দিয়ে। তো আমরা এখন বিচে যাব, এখানে এসে একটু রেস্ট নিলাম, আমাদের রুমগুলো বুঝে পেলাম। তো আপনাদেরকে আগে একটু রুমগুলো দেখাই। আমরা হোটেলে যে আরেকজনের নাম বলে জানে না, তো ওর নামটা আমরা বলি নাই, এ হলো সৌরভ সরকার, আর ইনি যে আমাদের ট্যুরের অ্যাডমিন বললে চলে, লিমন মাহমুদ জয়। তো মানুষকে মুখ দেখাতে সে লজ্জা পায়, ব্যাপার না, আমরা দেখাচ্ছি। তো গাইস, আমাদের হোটেলে দুইটা রুম নেওয়া হয়েছে, 3,000 টাকা পার ডে চারজন, 1,500 টাকা করে পড়ছে। তো আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো হোটেলের দুটি রুম, তো আমি কোথায় আছি সেটাও দেখাবো। আপনারা সাথে থাকবেন। তো আমরা আছি এলো ষষ্ঠ ফ্লোরে, মানে 6th floor, আর সেখান থেকে কষ্ট করে আমাদের হেঁটে নামতে হচ্ছে, কারণ ব্লগও করছি। আর এদিকে আমাদের এমন দুর্ভাগ্য যে আমরা হোটেলে আসার পরে লেফটটা নষ্ট হয়ে গেছে, যে আমাদের কষ্ট করে এই 6 তলায় উঠতে হয়েছে, আবার 6 তলায় নামতে হইতেছে। যাই হোক, সমস্যা নাই, সন্ধ্যার মধ্যে বলে লেফট ঠিক হয়ে যাবে, তখন আর এই সমস্যায় আমরা পড়বো না। আর যে সমস্যাটা ঠিক হয়ে যায় সেটাও আপনাদেরকে জানাবো, তো আমাদের সাথে থাকেন। এখন আপনাদের সাথে সরাসরি দেখা হচ্ছে সেই আমাদের স্বপ্নের সাগর, সমুদ্রে।
বাড়িতে চলে এসেছি। সো দেখেন, আর এখানে যে এত পরিমাণ বাতাস, এই বাতাসের শব্দে ব্লগ করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও আমি চিল্লায় চিল্লায় কথা বলতেছি। তো এখনো আমি সমুদ্রে নামবো, এখানে গোসল করবো। তো আপনারা সাথে থাকেন। দেখেন আমার বন্ধু যারা আছে সবাই অলরেডি ওখানে গোসল করতে চলে গেছে। তো আপনাদেরকে পিছনের ভিউ দিয়ে সবকিছু দেখাবো। তো তার আগে আমি একটু মজা করতেছি, মাস্তি করতেছি। দেখেন আমি জীবনে প্রথম ফার্স্ট টাইম কক্সবাজার আসছি, এত মজা পাইতেছি। দেখেন ঢেউ কিভাবে আসছে আমার উপর দিয়ে। আমার মুখে পানি আসছে, লবণাক্ত পানি, বক্তৃতা হয়ে গেছে। তো দেখেন আমার ফ্রেন্ড যারা আছে সবাই মজা করতেছে, সবাই। অনেক ঢেউ আসতেছে, অনেক অনেক। আগে সবার একটা ভিডিও, ইউটিউবের ভিডিও দিই না।
আমরা সেই সাগরে আমাদের স্বপ্নের সাগরে গোসল করে অনেক মজা ফুর্তি করে এখন আমাদের হোটেলে চলে যাচ্ছি। তো অনেক শীত করতেছে, অনেক ক্ষণ ধরে গোসল করতেছিলাম, প্রায় 1.5 ঘন্টা গোসল করছি, অনেকে তো প্রায় 3-4 ঘন্টা করে, ও সরি 2 ঘন্টার উপরে বলে করছে ছোট ভাই বলতেছে। যাই হোক, আমরা আবার আসবো এখানে, কিন্তু আমরা 3 দিনের জন্য হোটেল নিয়েছি, তো আরো টাইম বাড়াতে পারি বা ডেট বাড়াতে পারি। তো প্রথম দিনের ব্লগ শেষ, আমরা এই পর্যন্ত আপলোড করব। তো আমরা যে বিচে গোসল করলাম এখানে, এর নামটা নাকি কলাতলি সি বিচ। সো আপনারা অনেক কিছু জানতে পারলেন, তো আমরা আরো অনেক কিছু জানাতে চেষ্টা করব। কালকে অন্য বিচে যাব, সেখানে গোসল করব, মজা করব। তো আজকে তো খুব একটা মজা করতে পারলাম না, যতটুকু পারছি ঠিক সেইটুকু আপনাদের সামনে তুলে ধরেছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। That I'm invincible, nobody